টানা 4 দিন ধরে জ্বরের পানিতে প্লাবিত বরগুনার 15 থেকে 20টি গ্রাম, অথচ বাঁধ মেরামতে এখনও কোনো পদক্ষেপ নেই পানি উন্নয়ন বোর্ডের। অন্যদিকে ভোগান্তিতে থাকা মানুষের রান্না খাওয়া বন্ধ থাকলেও কোনো সহায়তার হাত বাড়ায়নি কেউ। এ বিষয়ে বিস্তারিত জানাতে পাথরঘাটার পদ্মা এলাকায় আছেন রিপোর্টার এম এ আজিম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজিম, সবুজ, গত 4 দিন ধরে কিন্তু আসলে এখানে যে মানুষ রয়েছে তারা কিন্তু প্লাবিত হচ্ছে, এবং 4 দিন আগে কিন্তু এখানকার যে বিধ্বস্ত বেড়িবাঁধটি ছিল সেটি ভেঙে গিয়েছে। এবং এই 4 দিন কিন্তু জোয়ারের পানির চাপে প্রথমে একটি জায়গা বিধ্বস্ত হলেও এরপর কিন্তু আসলে বেড়িবাঁধটি একদমই সম্পূর্ণ বিলীন হওয়ার পথে। এবং আপনি এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আজকে জোয়ারের পানির চাপে কিন্তু এটিও একদম বিলীন হয়ে যাবে, এবং বিলীন হয়ে গেলে কিন্তু নদীর পানি প্রবল বেগে আসলে লোকালয়ে ঢুকতে থাকবে। এবং এখানে আপনি যে বাঁশ এবং কাঠের যে পাইলিং এবং বস্তা দিয়ে যে প্রতিরোধের চেষ্টা করা হয়েছিল সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটি কিন্তু এই এলাকার মানুষ আসলে তারা পানি থেকে নিজেদেরকে বাঁচাতে এই প্রতিরোধের ব্যবস্থাটি তারা করেছিলেন, এবং সেটি কিন্তু এই পানির সাথে কুলে সে পানির সাথে টিকে থাকেনি এবং সেটি কিন্তু বিধ্বস্ত হয়ে গেছে। এবং তারা যেটি বলছেন যে এভাবে আসলে এই বেড়িবাঁধ টিকানো এবং পানি প্রতিরোধ করা সম্ভব নয়, এটি প্রতিরোধে আসলে পানি উন্নয়ন বোর্ডের একটি স্থায়ী সমস্যার সমাধানে যেতে হবে, এবং সেটি কিন্তু দীর্ঘ 12 বছরেও তারা যায়নি। কারণ এই বেড়িবাঁধটি প্রথমে 2007 সালে ঘূর্ণিঝড় সিডরে কিন্তু ভেঙে পানি ঢুকে পড়ে, এবং তখন কিন্তু প্রায় 30 জনের উপরে মানুষ কিন্তু এই পানির ঢুকে পড়ায় নিহত হয়েছিল। এবং তারপর থেকেই কিন্তু আসলে এই ভোগান্তি এখানে থেকে যাচ্ছে, এবং বারবারই যখনই জোয়ারের চাপ বাড়ে এবং পানির ঢুকে পড়ে এবং বেড়িবাঁধটি বিধ্বস্ত হয়, তখন বর্ষা মৌসুমে আসলে পানি উন্নয়ন বোর্ডের কিছু লোক আসেন এবং তারা আসলে কিছু বালুর বস্তা ফেলেন, এবং যেগুলো আসলে কিন্তু তখনই পানিতে ভাসিয়ে নিয়ে যায়, সেটি কিন্তু আসলে স্থায়ী হয় না। তারা যেটি বলছেন যে শুকনো মৌসুমে পানি উন্নয়ন বোর্ড এখানে কোনো খোঁজ খবর রাখেন না, এবং শুকনো মৌসুমে তাদের কোনো কার্যক্রম এখানে থাকে না, এবং যার ফলে কিন্তু আসলে এই বেড়িবাঁধটি স্থায়ীভাবে সমাধান হচ্ছে না। এখানে মাত্র 1 কিলোমিটারের এই বেড়িবাঁধটি বিলীন হয়ে যাওয়ার ফলে আপনি দেখছেন যে এটি একটি রাস্তা এবং এই একটি কিন্তু একটি যোগাযোগ ব্যবস্থাও মানুষ বলা চলে সেটি কিন্তু আসলে এখন একদমই বন্ধ হয়ে গেছে। যখন আসলে জোয়ারের পানি থাকে তখন কিন্তু মানুষের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়, এবং আবার যখন পানি কমে যায় তখন কিন্তু আসলে মানুষ এই ভাঙাচূড়া এর মধ্য থেকেই আসলে হেঁটে আসেন এবং আবার হেঁটে যান। তো এই যে ভোগান্তি শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ নয়, এবং যারা পানিতে প্লাবিত হচ্ছেন তাদের কিন্তু রান্না খাওয়া নিয়েও গত 4 দিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। তো সবুজ, এই ছিল বরগুনার পাথরঘাটা থেকে আমার কাছে সবশেষ। টানা 4 দিন ধরে জোয়ারের পানিতে প্লাবিত বরগুনার 15 থেকে 20টি গ্রাম, সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার এম এ আজিম।